আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা একটা নাম্বার পদ্ধতি থেকে একটা নাম্বার পরিবর্তন করা শিখব। আমরা জানি হেক্সা নাম্বার আমাদের এবং বাইনারি নাম্বার, এটার চারটা আমাদের নাম্বার পদ্ধতি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হেক্সা এবং বাইনারি। তো আজকে আমরা দেখব কিভাবে হেক্সা থেকে আমরা বাইনারিতে নিতে পারি। তো হেক্সা সংখ্যাটা কিরকম হয়, হেক্সা সম্পর্কে আমরা যদি একটু ধারণা নিয়ে থাকি, তো কি বলতে পারি, হেক্সা একটা নাম্বার পদ্ধতি যেটা বেজ হচ্ছে কত, 16। তো হেক্সার বেজ কত, হেক্সা সংখ্যার বেজটা হচ্ছে, বেজ যদি বলি আমরা তাহলে 16, তাই তো? তাহলে কোন কোন ডিজিট দ্বারা আমরা হেক্সা নাম্বারটা আসলে লিখতে পারি? আমাদের নিয়ম হচ্ছে বেজ যত থাকবে তার থেকে এক কম হবে সংখ্যাগুলো, তার মানে 0 থেকে 15 পর্যন্ত ডিজিটগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, হেক্সা নাম্বারটা লিখতে পারি। তাহলে কি রকম, 0 টু 9 পর্যন্ত আমরা লিখব, তারপরে 10 11 12 13 14 15, তো এই পর্যন্ত যে লিখলাম 10 থেকে 15 পর্যন্ত, এভাবে কিন্তু আমরা হেক্সাতে লিখতে পারবো না। আমরা কি করব, প্রত্যেকটা অ্যালফাবেটে কনভার্ট করব। 10 কে বলবো a, 11 b, 12 c, এটা d, এটা e, এটা হচ্ছে কি f, তার মানে হেক্সা নাম্বারটা হচ্ছে তার বেসটা হচ্ছে 16 16, এবং কোন কোন ডিজিটটা লিখতে পারবো 0 থেকে 9 এবং 10 থেকে 15। তো 10 থেকে 15 আমরা কি করব, আমরা হচ্ছে অ্যালফাবেটিক করব, a b c d e f পর্যন্ত। তো এই গেল হচ্ছে হেক্সা নাম্বার সম্পর্কে আমাদের সামান্য একটু পরিচিতি। এখন বাইনারি ক্ষেত্রে তো আমরা জানি বাইনারি বেস হচ্ছে 2, বেস কত, বেস হচ্ছে 2। তাহলে 2 যদি হয় তাহলে আমরা কোন কোন নাম্বার দিয়ে আমরা হচ্ছে বাইনারি লিখতে পারি, 0 এবং 1। তাহলে 0 এবং 1 ধরে শুধুমাত্র কি করতে পারি, বাইনারি নাম্বার লিখতে পারি। ওকে ফাইন, তো এখন আমরা কি করব, এখন যেটা করব আমরা হেক্সা নাম্বার নিব, হেক্সা নাম্বার থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে হেক্সা নাম্বারটা নিয়ে আমরা একটা হেক্সা নাম্বার যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 6 a 8 9, এটা একটা হেক্সা নাম্বার, নিচে ছোট করে 6 কে লিখে দিলাম বেসটা, যেটা একটা হেক্সা নাম্বার। তো এই হেক্সা নাম্বারটাকে কোথায় নিব, আমরা বাইনারিতে নিব। হেক্সা নাম্বার কি বাইনারিতে দিতে হলে কয়েকটা কথা মনে রাখি, যে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা হেক্সা নাম্বার সমান সমান হচ্ছে আমার 4টা ডিজিটের বাইনারি নাম্বার, মানে 4 বিট বাইনারি নাম্বার। তার মানে এখানে কয়টা আছে সংখ্যা, 1টা 2টা 3টা 4টা ডিজিট আছে, তার মানে প্রতি ডিজিটে যদি 4টা বাইনারি নাম্বার হয়, প্রতি হেক্সা যদি 4টা বাইনারি নাম্বার হয়, তাহলে 4 4 কত হবে, 16টা বাইনারি ডিজিট হবে। তাহলে আমাদের একটা শর্টকাট নিয়ম আমরা ফলো করব, আমরা একটা নাম্বার মনে রাখবো কত সেটা, 8421। তো এখানে আমাদের 4টা নাম্বার আছে, তার মানে একটা নাম্বার সমান সমান 4 বিট আমরা বাইনারি নাম্বার পাবো। তাহলে আমাদের ম্যাজিক নাম্বারটা হচ্ছে 8421। তো আমরা এখন যেটা করব, এখান থেকে একটা করে নাম্বার চুজ করব, নিয়ে আসবো, তো প্রথমে আছে কি 6 আছে, 6টাকে নিয়ে আসি। এখন এখানে বসাবো, দেখবো আমরা কোন কোন সংখ্যার সাথে সংখ্যাগুলো নিলে আমি হচ্ছে 6 পাই, মানে কোন কোন সংখ্যা প্রয়োজনে 6 তৈরি করার জন্য যোগ করে। তাহলে কত আছে দেখো, 4 এবং 2 হচ্ছে 6, তার মানে এই যে সংখ্যাটা আমার প্রয়োজন সেই সংখ্যার নিচে 1 বসবে, আর যে সংখ্যাটা আমার প্রয়োজন নেই সেটাকে আমি 0 বসাই দেব। তাহলে এখানে 0, তার মানে এই 6 সমান সমান আমরা কি বলতে পারি, 0 1 1 0। এরপর আসি a, a হচ্ছে অ্যালফাবেট, তো হেক্সাতে a ইকুয়াল টু হচ্ছে কত, 10। তাহলে 10 আমরা কিভাবে আনবো, 8 প্লাস 2, তাহলে কিন্তু 10 হচ্ছে, তার মানে 8 এবং 2 তে 1 থাকবে, বাকি দুটো প্রয়োজন নাই, তার মানে 0 0, তার মানে সংখ্যাটা কত, 1 0 1 0। এরপরে আসি 8 নাম্বারটা এখানে বসাই, দেখি কি হয়, 8 কিন্তু সরাসরি 8 আছে, তার মানে 8 এর নিচে শুধু আমি 1 বসাবো, বাকি তিনটা ডিজিট কিন্তু আমার প্রয়োজন নেই, তার মানে 0। আমি আবারও বলতেছি যেই সংখ্যাটা বা যে ডিজিটটা আমার প্রয়োজন তার নিচে 1, আর যেটা প্রয়োজন নাই সেটার নিচে 0 বসাবো আমরা। তাহলে 8 ইকুয়াল টু হচ্ছে 1 0 0 0। এরপর আসে হচ্ছে 9, তো 9 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 8 এবং 1 যোগ করলে কত হয়, 9 হয়, তার মানে 8 সংখ্যাটা আমার লাগবে, 1 সংখ্যাটা আমার লাগবে, বাকি দুটো সংখ্যা আমার লাগবে না, তার মানে কি 1 0 0 1 হচ্ছে আমার কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার। এই হয়ে গেল আমাদের হেক্সা থেকে বাইনারি। এখন আলাদা করে লিখছি সবগুলো একত্রে আমরা এখানে লিখে দিব, তাহলে আমরা এখানে লিখে দিই 0 1 1 0 1 0 1 0 1 0 0 1 0 0 1, এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হেক্সা থেকে আমরা একটা বাইনারি নম্বরে নিতে পারি। তাহলে ভাষায় তোমরা বেশি বেশি এই প্র্যাকটিস করতে থাকো, কয়েকটা হেক্সা নাম্বার নিয়ে তোমরা বাইনারিতে কনভার্ট করতে পারো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।